আমরা নজর রেখেছি পুরো ভোটের রায়ের দিকে। গণনা ইতিমধ্যেই শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা আপডেট তুলে ধরছেন, আর কিছুক্ষণের মধ্যেই আরও বিস্তারিত আপডেট আমরা তুলে ধরব। কোথায় কে এগিয়ে, কি সিচুয়েশন, বিভিন্ন জায়গা থেকে সেই ছবি তুলে ধরব। আমরা কোচবিহারের দিকে নজর রাখবো। মহারাজা নৃপেন্দ্রনারায়ণ হাই স্কুলের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা, কথা বলবো তার সঙ্গে। অনুপম, কি ছবি এই মুহূর্তে? দেখো, কোচবিহার পৌরসভার মোট 20টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে কিন্তু 3 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং বাকি সবগুলোতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। পাশাপাশি তুফানগঞ্জ পৌরসভাতেও কিন্তু 1, 2, 3 এবং মাথাভাঙ্গা পৌরসভাতে 1, 2, 3 এবং হলদিবাড়ি এবং মেকরিগঞ্জ পৌরসভাতেও কিন্তু ভোট গণনা শুরু হয়েছে, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা এগিয়ে রয়েছে। তবে এখনও পুরো রেজাল্ট আউট হয়নি, আর কিছু সময়ের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশ করবে প্রশাসন। তবে এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে কোচবিহার 3 নম্বর ওয়ার্ড, কোচবিহার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী মায়া সাহা তিনি কিন্তু জয়লাভ করেছেন, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু গণনা চলছে, কোচবিহারে মোট 20টি ওয়ার্ডের গণনা শুরু হয়েছে, অনেকটাই কিন্তু শেষ হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই কোচবিহার জেলার মোট 5টি পুরসভাতেই কিন্তু রেজাল্ট আউট হয়ে যাবে। ইতিমধ্যেই তোমার দিনহাটা পুরসভা কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে চলে এসেছে, হলদিবাড়ি পুরসভাতে 2টি তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এবং মেকলিগঞ্জ মাথাভাঙ্গাতেও কিন্তু 2টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এই মুহূর্তে নৃপেন্দ্রনারায়ণ হাই স্কুলের মাঠে রয়েছি, এখানে কিন্তু কোচবিহার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মায়া সাহা জয়লাভ করেছে। এখন কিন্তু উৎসবের মেজাজে রয়েছে সবাই, উৎসাহিত হয়েছে সবাই একটু। হ্যাঁ, আমরা সেই ছবিটাই দেখছি যে আরেকটা কথা বলছি যে কোচবিহার পৌরসভার একটু কথা বলে রাখি, কোচবিহার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে সেখানে কিন্তু মা এবং ছেলের লড়াই ছিল এবং 2 নম্বর ওয়ার্ডে সেখানে কিন্তু মাকে হারিয়ে ছেলে কিন্তু জয়লাভ করেছে। কোচবিহার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী উজ্জ্বল তর তিনি কিন্তু জয়লাভ করেছে, মাকে হারিয়ে ছেলে কিন্তু জয়লাভ করেছে। মা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল এবং ছেলে নির্দল হিসাবে দাঁড়িয়েছিল সেখানে 2 নম্বর ওয়ার্ড, কোচবিহার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে উজ্জ্বল তর নির্দল প্রার্থী তিনি কিন্তু জয়লাভ করেছে। এবং আজকে যেটা আমরা সকাল থেকেই দেখতে পেরেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাতিয়ার করেই, উন্নয়নকে হাতিয়ার করেই আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে। আজকে কিন্তু সকালেই রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, তিনি যেটা বলেছেন যে কোচবিহার পৌরসভার মোট 5টি যে পৌরসভা রয়েছে কোচবিহার জেলায়, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করবে, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন। তিনি এবার 8 নম্বর ওয়ার্ড থেকে, কোচবিহার পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার ফলাফল এখনও পাওয়া যায়নি। তবে কোচবিহার পৌরসভায় 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং 2 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী উজ্জ্বল তর জয়লাভ করেছে। বেশ, ধন্যবাদ অনুপম, তুমি নজর রাখো, আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব এবং আপডেট নিতে থাকব। অনুপম সাহা আমাদের প্রতিনিধি কোচবিহার মহারাজা নৃপেন্দ্রনারায়ণ হাই স্কুলের সামনে থেকে ছিলেন, যে আপডেট অনুপম এই মুহূর্তে দিল কোচবিহারে 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মায়া সাহা তিনি জয়লাভ করেছেন ইতিমধ্যেই। অন্যদিকে 2 নম্বর ওয়ার্ডে মা এবং ছেলের লড়াই ছিল, নির্দল প্রার্থী ছেলে জয়লাভ করেছেন, এমনটাই আপডেট তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। আমরা গণনা কেন্দ্রগুলোর সামনে থেকে আমাদের প্রতিনিধিদের
কাছ থেকে আপডেট নিচ্ছি এবং তারা যে আপডেট আমাদের সামনে তুলে ধরছেন সেই তথ্যই আপনাদের সামনে আমরা জানাচ্ছি। আপনারা জানেন 107টি পুরসভায় ভোট গণনা, ইতিমধ্যেই দিনহাটা পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। যে চিত্রটা আমরা বারবার বলার চেষ্টা করছি যে মোট 2,276টি ওয়ার্ড এই 108টি পুরসভার, তার মধ্যে 103টি ওয়ার্ডে, কম বেশি 103টি ওয়ার্ডে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এবারেও তৃণমূল কংগ্রেস আশাবাদী যে ব্যাপক ভালো ফল তারা করবে পুরো ভোটে, এবং বিভিন্ন পুরসভাগুলোতে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করতে চলেছে এমনটাই মনে করছেন তৃণমূল নেতৃত্ব। যারা প্রার্থীরা রয়েছেন তারাও আশাবাদী যে জয়লাভ করছেন তারাই। স্বাভাবিকভাবে এই দিকেই আমাদের নজর রয়েছে, বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনার ছবি ঠিক কীরকম সেই ছবিও আমরা তুলে ধরছি।